বিজ্ঞানস দশম শ্রেণী জীবন বিজ্ঞান শ্রেণীতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলন ও গমন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। সূর্যমুখী ফুলে কোন ধরনের চলন দেখা যায়? ফটোনেস্টিক চলন দেখা যায়। টিউলিপ ফুলে কোন ধরনের চলন দেখা যায়? থার্মোনেস্টিক চলন দেখা যায়। জীবদেহের রাসায়নিক সমন্বয়কের নাম উল্লেখ করো। হরমোন। বনচাঁড়ালের পাতার কোন ধরনের চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায়। আর এই প্রকরণ চলনের প্রধান উৎস হচ্ছে রসস্ফীতিজনিত কারণ। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়, ইহা কোন প্রকার চলনের উদাহরণ? সিসমোনেস্টিক বা স্পর্শব্যাপ্তী চলনের উদাহরণ। এবং মনে রাখবে তোমরা, এই ক্ষেত্রে পটাশিয়াম আয়ন মুখ্য ভূমিকা গ্রহণ করে। গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম উল্লেখ করো। ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি। সুন্দরীর শ্বাস মূলে কোন ধরনের চলন দেখা যায়? বিপরীত বা প্রতিকূল অভিকর্ষের চলন বা নেগেটিভ জিওট্রপিক চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে কি বলে? নেস্টিক চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন উদ্দীপকের উৎস অনুসারে হয় তখন তাকে কি বলে? ট্রপিক চলন। অর্থাৎ উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হলে তখন তাকে বলবো ট্রপিক চলন, আর যখন উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে তখন তাকে আমরা বলবো নেস্টিক চলন। কচি কলা পাতা, কচু পাতা প্রভৃতি জন্মানোর সময় গুটিয়ে থাকে। এই যে গুটিয়ে থাকা, ইহা এক বিশেষ প্রকারের চলন। আর সেই চলনের নাম কি? হাইপোনেস্টি। জলস্রোতের অভিমুখে উদ্ভিদঙ্গের চলনকে কি বলে? রিওট্যাকটিক চলন। আর এই রিওট্যাকটিক চলন দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম কি হতে পারে বলতো? কচুরিপানা। কুমড়ো গাছের আকর্ষে কোন প্রকার চলন দেখা যায়? সার্কামনিউটেশন চলন দেখা যায়। মশের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়, প্রধানত শুক্রজের প্রভাবে। ইহা কোন প্রকার চলনের উদাহরণ? কেমোট্যাকটিক চলন। প্রোটোপ্লাজমে কোন প্রকার চলন দেখা যায়? রোটেশন ও সার্কুলেশন চলন দেখা যায়। কোন উদ্ভিদে কেমোনেস্টিক চলন দেখা যায়? কলসপত্রী, ড্রসেরা, সূর্য শিশির প্রভৃতি উদ্ভিদে কেমোনেস্টিক চলন দেখতে পাওয়া যায়। চলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে।